দেশের আমদানি রপ্তানির 80% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বিশ্বব্যাপী বাল্ক কার্গোর পরিবর্তে কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরও বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। গত বছর বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে রেকর্ড 20 লাখ, প্রবৃদ্ধি বেড়েছে 17%। এই অবস্থায় বন্দরকে আরও গতিশীল করতে বন্দরের আধুনিকায়ন দরকার বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। রিজিয়নাল ব্যবসাতে যে বন্দরের ব্যবহার করে অর্থনৈতিক অগ্রগতির যে পরিকল্পনা আছে, সব কিছু মিলিয়ে বন্দরের দক্ষতা যেই হারে বাড়ানোর কথা, প্রতিদিন হিসাব করে বাড়াতে হবে, প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হবে। এখানে হচ্ছে কি, আমাদের কিন্তু পরিকল্পনা আছে ঠিকই, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। এদিকে বন্দরের উন্নয়নে আগামী 10 বছরে 41,000 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে প্রাথমিকভাবে 1,320 কোটি টাকা ব্যয়ে কেনা হচ্ছে গ্যান্ট্রিকেন সহ 61টি ধরনের যন্ত্রপাতি। এর মধ্যেই শুরু হয়েছে সব প্রক্রিয়া। এসব যন্ত্রপাতি যুক্ত হলে বন্দরের সক্ষমতা বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে 10 বছর মেয়াদি 41,000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি, যার মধ্যে বে টার্মিনালও আছে। সর্বমোট 61টি যন্ত্রপাতি বিভিন্ন ধরনের ক্রয় করা হবে, এবং এই ক্রয় এর ফলে আমাদের NCT পুরোটাই সক্ষম হবে এবং KCT অথবা GCB-র যে এলাকা সেখানেও সক্ষমতা হবে। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।